টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ঢালিউডের জনপ্রিয় জুটি সাকিব খান ও শবনম বুবলির ব্যক্তিগত জীবনের লড়াই। কখনো একে অপরকে পাল্টা জবাব দিচ্ছেন, আবার কখনো খুচিয়ে কথা বলছেন। শুরুটা হয় মূলত একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাকিব খানের সাক্ষাৎকার থেকে, যেখানে সাকিব খান বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ আনেন। এরপর সাকিব প্রশ্ন তোলেন বুবলি কিভাবে 3.5 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকার গাড়ির মালিক হলেন। এসবের পাল্টা জবাবও দিয়েছেন বুবলি। এসব বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ ঝেড়েছেন বুবলি। তিনি বলেন, সাকিব খান নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন, আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, কোনো ইচ্ছাই নেই, কারণ উনি বারবার বলেছেন আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন, এটা কি আমার ভুল হয়েছে? এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না, আমি ওনাকে নিয়ে কথা বলতে চাই না। তিনি সম্পর্ক রাখতে চান বা না চান এটা ব্যক্তিগত ব্যাপার, আমরা বসে কথা বলতে পারি, বাইরের মানুষকে জানানোটা সমাধান না। আমি আমার জায়গা থেকে সংসার করতে চেয়েছি, সেটাই যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমি কাউকে অপমান করতে চাই না, তাকে সম্মান দিয়েই থাকতে চাই।